কিন্তু দখল করে রেখেছে ইসরায়েল এবং ভারতীয় প্রোডাক্টগুলো দিয়ে। যখন এই প্রোডাক্টগুলো হঠাৎ করে বন্ধ করে দেয়, তখন সাধারণত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষদের। হ্যাঁ দর্শক, আমি এটি সত্যি কথা বলছি। আপনি বলতে পারেন যে আমি ভারতের পক্ষে কথা বলতে এসেছি, কিন্তু না, আমি কঠোর একজন ভারত বিদ্বেষী, ভারত বিরোধী লোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন মাল ইম্পোর্ট করে, বিভিন্ন মাল উৎপাদন করে, তৈরি করে, তাদের পণ্য রেখে কেন মানুষ বাইরের পণ্য নেয়? কারণ তাদের পণ্যটা ভেজাল হয়, তাদের পণ্যটার মধ্যে প্রচুর 2 নম্বরই হয়, যেটি বাইরের পণ্যতে হয় না। আর ঠিক এভাবেই মানে বাংলাদেশের মানুষ তারা হচ্ছে সাময়িক লাভ।